আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমরা যে কথাটা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, বিষয়টি হচ্ছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, তাকে নিয়ে আমাদের আজকের বিষয়। বিষয়টা হচ্ছে যে হুজুর আমাদের থেকে বিদায় নিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এটাই বলতে চাই যে যারা হুজুরকে ভালোবাসেন এবং মহাব্বত করেন, আসলে যারা মুমিন, যারা মুসলমান, এটা তাদের একটি হক যে একজন মুসলমান মারা গেলে আরেকজন মুসলমানের হৃদয়ে এতটুকু ব্যথার আকর্ষণ হওয়া আবশ্যক, কারণ একজন মুমিনের এটা একটা গুণ। তাই আমরা সারা পৃথিবী এবং বাংলাদেশ, আমরা ভারত, পাকিস্তান, উপমহাদেশ, আমরা সবাই আমরা খুব দুঃখিত এবং আমরা খুব মর্মাহত যে হুজুর আমাদের থেকে বিদায় নিয়েছেন। হুজুর অনেক বড় আলেম ছিলেন, যার মতো অত বড় আমাদের শায়েখ এবং মুরব্বী বা বলতে পারেন তাকওয়ালা লোক আমাদের বাংলাদেশে আর একজন আছে কি না আমাদের জানা নেই। আমাদের জ্ঞানের বাহিরে থাকতেও পারে, কিন্তু আমাদের জানা নেই। তো আমরা এতটুকুই বলবো, যারা হুজুরকে ভালোবাসেন অবশ্যই তারা হুজুরের জন্য দোয়া করবেন। আমরা আমাদের ছাত্র ভাই, আমরা হুজুর এবং সকলে আমরা একসাথে মিলে হুজুরের জন্য দোয়া করেছি, কোরআনুল করিম তিলাওয়াত করেছি, জিকির আজগার করেছি। আমরাও চাইবো যে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা সকলে হুজুরের জন্য একটু দোয়া করবেন। আর যারা হুজুরের বদনাম করেন, হুজুরের বিপক্ষে আচরণ করেন, তাদেরকে বলবো ভাই, কোনো মানুষের খারাপ দিকটা দেখবেন না, দেখবেন এই মানুষটা কেমন ছিল, আমি কি তার মতো হতে পারছি কি না, সেই মানুষটার স্থানটা কোথায়, এইটা নির্ণয় করবেন। এরপরে একটা কথা বলবেন, যারা এমনটা করেন আপনি ভেবে দেখুন, আসলে কি আহমদ শফি সাহেব তিনি কি খারাপ তবিয়তের মানুষ ছিলেন নাকি ভালো মানুষ ছিলেন, তিনি কি উম্মতের জন্য, তিনি কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য তিনি কি কোনো ফিকির করেছেন কি না, তিনি কি এই জাতির জন্য দিন ইসলাম বা দিনের কোনো জ্ঞান রেখে গেছেন কি না, এটা একটু ভাবুন ভাই। যারা তার বিরুদ্ধে বলেন বা তাকে নিয়ে কটূক্তি করেন, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, তাকে নিয়ে তাচ্ছিল্য করেন, তাকে নিয়ে যারা গালমন্দ করেন, তারা একটু ভাবুন ভাই, আসলে সে কি আপনাদের নিয়ে কখনো এইভাবে করে আপনাদেরকে নিয়ে গালমন্দ করেছেন কি না। তো একটাই কথা বলবো যে তিনি কত বড় আলেম ছিলেন, কত বড় মুহাক্কিক ছিলেন, কত বড় ভালো মানুষ ছিলেন, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তার জানাজা তিনি ইন্তেকাল করেছেন আপনার শুক্রবারের দিন সন্ধ্যার সময় 6:20 সময় তিনি এই পৃথিবী থেকে তিনি ইন্তেকাল করে তিনি অন্য জগতে তিনি পাড়ি দিয়েছেন। তিনার জানাজায় আমরা যদিও উপস্থিত হতে পারি নাই, কিন্তু আমরা সকলেই জানি, আমরা উপলব্ধি করেছি, আমরা দেখেছি আপনার অনেক স্যাটেলাইট, অনেক চ্যানেল, অনেক টিভি, আপনারা অনেক দেখেছেন ইন্টারনেট মাধ্যমে, আপনারা সব জায়গায় দেখেছেন হুজুরের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, যা পৃথিবীর আপনার এই বাংলার জমিনে এমন নজির আমাদের জানা মতে আর আমরা পাইনি যে এরকম লক্ষ লক্ষ মানুষ তার ডাকে সাড়া দিয়েছে। এমন লোক আমাদের আগেও একবার হয়েছিল তার ডাকে, কিন্তু আমরা দেখতে চাই যে এই লোকটা যদি ভালো না হয় তাহলে কি তার ডাকে এতগুলো আল্লাহর বান্দা, এতগুলো আলেম, আপনি দেখুন আলিয়া বলুন, কমি বলুন, যে দলেরই বলুন না কেন, আপনি দেখুন অনেক বড় বড় আলেম ওলামারা কিন্তু তার জন্য চোখের পানি ছেড়েছে। যারা সত্যিকারের আলেম, যারা সত্যিকারের আল্লাহওয়ালা, সত্যিকারের বক্তা, সত্যিকারের মুফাসসির, তারা কিন্তু কখনও তাকে খারাপ বলে না। তারা অবশ্যই হুজুরের এই ইন্তেকালের কথা শুনে তারা দুপুরটা চোখের পানি অবশ্যই ছেড়েছেন। তা আমরাও বলবো আপনাদের কাছে একটাই আমাদের দোয়া দরখাস্ত যে আপনারা সকলে হুজুরের জন্য একটু দোয়া করবেন। আমাদের আপনাদের কাছে আর চাওয়া আমাদের কিচ্ছু নেই।